নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান সাজেশন নিয়ে আলোচনা করছি যেগুলি মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে দু হাজার সালের ক্ষেত্রে যারা দু সালে মাধ্যমিক পাস করে আর্টস নিয়ে পড়াশোনা করছে একাদশ শ্রেণীতে যাদের রাষ্ট্রবিজ্ঞান আছে তাদের ক্ষেত্রে এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ যেটা দু হাজার তেইশ সালে হানড্রেড পার্সেন্ট আসবে তো দেখো দাগের প্রশ্ন থেকে কোন কোশ্চেনগুলো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আছে আমি কোন কোশ্চেনগুলো মোস্ট ভাইটাল আছে সে সম্পর্কে আমি বিস্তারিতভাবে আলোচনা চনা করেছি তো দেখো এ দাগ থেকে যে সমস্ত কোয়েশ্চেনগুলো দিয়েছি এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট তোমরা দুটো কোশ্চেন কমন পাবে একটা কোশ্চেন তোমাদের লিখতে হবে ফার্স্ট কোয়েশ্চেন সিলেক্ট করেছি রাষ্ট্রবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা কি দু নম্বরের কোশ্চেন সিলেক্ট করেছি রাষ্ট্রবিজ্ঞান কি বিজ্ঞান পদবাচ্য ব্যাখ্যা করো তিন নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করেছি রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা দাও রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা দাও রাষ্ট্রবিজ্ঞানের পরিধি সম্পর্কে লেখো তো বুঝতে পারছো প্রত্যেকটা কোশ্চেন গুরুত্বপূর্ণ তো দেখো এ দাগ থেকে তিনখানা কোশ্চেন দিয়েছি হান্ড্রেড পার্সেন্ট তোমরা কমন পাবে তো দেখো বি দাগের প্রশ্ন এখান থেকে কোন কোশ্চেনগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ফার্স্ট কোশ্চেন সিলেক্ট করেছি রাষ্ট্র ও অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে পার্থক্য লেখো দু নম্বরের কোশ্চেন হান্ড্রেড পার্সেন্ট আসবে মনে করো এসে গেছে পরীক্ষায় মনে করো এসে গেছে ঐশ্বরিক মতবাদ বলপ্রয়োগ মতবাদ সামাজিক চুক্তি মতবাদ সম্পর্কে বিস্তারিত লেখো তোমাদের মাথায় রাখতে হবে যে সামাজিক চুক্তি মতবাদ হপস লক রুশো কোশ্চেনটা ঘুরিয়ে দিতে পারে যে হপস লক রুশোর মতবাদ সম্পর্কে আলোচনা করো তো দেখো আমি মনে করি দু নম্বরের কোয়েশ্চেন হান্ড্রেড পার্সেন্ট তোমাদের আসবে ঐশ্বরিক মতবাদ বলপরক মতবাদ এবং সামাজিক চুক্তি মতবাদ তোমরা ভালো করে পড়ে যাবে তার সঙ্গে প্রথম কোশ্চেনটাও পড়ে যাবে তিন নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করেছি গণতন্ত্র ও এক তন্ত্রের মধ্যে পার্থক্য আলোচনা করো চার নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করছি ন্যায় স্বাধীনতা ও সাম্যের মধ্যে পারস্পরিক সম্পর্ক আলোচনা করো পাঁচ নম্বরে কোশ্চেন আমি সিলেক্ট করছি এক না তন্ত্রের দোষ গুণ আলোচনা করো তো দেখো বুঝতে পারছো প্রত্যেকটা চ্যাপ্টার থেকে যে সমস্ত কোশ্চেনগুলো আসতে পারে তো দেখো তোমাদের আমি কিন্তু কোশ্চেনের পরিমাণটা একটু বেশি দিয়েছি ঠিক আছে যখন তোমাদের পরীক্ষাটা আসবে অর্থাৎ দু হাজার তেইশ সালে পরীক্ষার ঠিক এক মাস বা দু মাস আগে তোমাদের এখান থেকে আবার আমি কাটছাট করে দেবো যে এখান থেকে কোনগুলো আসবেই ঠিক আছে ছ নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করেছি জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার বলতে কি বোঝো এর স্বপক্ষে যুক্তি দাও সাত নম্বরের কোয়েশ্চেন আমি সিলেক্ট করেছি জাতীয় জনসমাজের উৎপত্তির প্রধান উপাদানগুলি আলোচনা করো তো দেখো বুঝতে পারছো প্রত্যেকটা কোশ্চেন গুরুত্বপূর্ণ আছে যদিও সাজেশনটা একটু বড় হয়ে যাচ্ছে কিন্তু তোমরা প্রত্যেকটা কোশ্চেন ভালো করে পড়বে কারণ ভালো রেজাল্ট করতে গেলে বেশি করে একটু পড়া দরকার আছে ঠিক আছে কিন্তু এই সাজেশনটা সম্পূর্ণভাবে তোমাদের আমি কমিয়ে দেব যখন পরীক্ষার অর্থাৎ তোমাদের তো ফেব্রুয়ারি মার্চে পরীক্ষা হবে তার ঠিক নভেম্বর ডিসেম্বর মাসেই তোমাদের এই সিলেবাসটা কিছুটা পরিমাণে আমি কাটছাট করে দেবো যে কোনগুলো আসবেই বাট এখন তোমরা সব কিছু পড়ে যাবে ঠিক আছে অর্থাৎ ফাইনাল সাজেশনটা এই সাজেশনটাই থাকবে কিন্তু যখন তোমাদের ফাইনাল পরীক্ষা হবে সেখান থেকে কিন্তু সাজেশনটা এর থেকে কিছুটা কমানো হবে আট নম্বরের কোশ্চেন স্বাধীনতার সংজ্ঞা নিরূপণ করো এবং এর প্রকার ভেদ আলোচনা করো বুঝতে পারছো তিন দাগের প্রশ্ন তো দেখো তিন দাগের প্রশ্ন কোনগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ তো দেখো তিন দাগের প্রশ্ন থেকে কোন কোশ্চেনগুলো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ তো দেখো ফার্স্ট কোশ্চেন সিলেক্ট করেছি ভারতীয় সংবিধান রচনায় গণপরিষদের ভূমিকা বিশ্লেষণ করো দু নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করেছি সুপরিবর্তনীয় ও দুষ্পরিবর্তনীয় সংবিধানের মধ্যে পার্থক্য লেখো তো দেখো তো দেখো এক দাগের যে প্রশ্ন আছে সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি চার থেকে পাঁচখানা কোশ্চেন দিয়েছি দু দাগের প্রশ্ন থেকে সেখানে আমরা চার পাঁচখানা কোশ্চেন দিয়েছি প্রত্যেকটা দাগ থেকে কিন্তু দুটো করে কোশ্চেন কমন পাবে তো দেখো তিন নম্বরের কোশ্চেন আমি কী সিলেক্ট করেছি লিখিত ও অলিখিত সংবিধানের প্রধান পার্থক্যগুলি আলোচনা করো তো দেখো অলিখিত সংবিধান কাকে বলে এর দোষগুণ লেখো তো দেখো একই টাইপের কোশ্চেন ঠিক আছে লিখিত অলিখিত সংবিধানের পার্থক্যগুলি আলোচনা করো তো দেখো একই টাইপের কোশ্চেন আছে একটুখানি পড়লেই তোমাদের হয়ে যাবে চার নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করছি সাম্য ও ন্যায়ের মধ্যে অন্তঃ সম্পর্কে আলোচনা করো অন্তঃ সম্পর্ক আলোচনা করো পাঁচ নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করছি সংবিধান কাকে বলে সংবিধানের শ্রেণী বিভাগ করো সংবিধান কাকে বলে সংবিধানের শ্রেণী বিভাগ করো তো দেখো তিন দাগের প্রশ্ন থেকে তোমাদের মোট পাঁচখানা কোশ্চেন দিয়েছি এই পাঁচখানা কোশ্চেন থেকে হান্ড্রেড পার্সেন্ট তোমরা কমন পাবে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে তো দেখো ছ নম্বরের কোশ্চেন আমি কী সিলেক্ট করছি দুষ্পরিবর্তনীয় সংবিধানের গুণাগুণ আলোচনা করো দুষ্পরিবর্তনীয় সংবিধানের গুণাগুণ আলোচনা করো বুঝতে পারছো প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট প্রত্যেকটা কোশ্চেন ভাইটাল বলে আমি মনে করি আজকে আমি একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞানের সাজেশন নিয়ে আলোচনা করছি যেগুলি মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট আছে দু হাজার তেইশ সালে যারা একাদশ শ্রেণীতে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছে তারা হান্ড্রেড এখান থেকে কমন পাবে তো দেখো আমি একটু বেশি করে কোয়েশ্চেনটা দিয়েছি যখন তোমাদের পরীক্ষার ঠিক দু মাস বাকি থাকবে তখন কিন্তু এখান থেকে কাট সাট করে এরই হাফ হয়ে যাবে মানে যত কোশ্চেন দিয়েছি এর ভিতর থেকে আমি বলে দেবো পাই টু পাই কোনগুলো আসবে চার দাগের প্রশ্ন তো দেখো চার নম্বর থেকে কোন কোশ্চেনগুলো মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট আছে এবং কোন কোশ্চেনগুলো বেশি করে পড়তে হবে ফার্স্ট কোশ্চেন সিলেক্ট করছি এক কেন্দ্রিক সরকার কাকে বলে এর বৈশিষ্ট্য বিশ্লেষণ করো এক কেন্দ্রিক সরকার কাকে বলে এর বৈশিষ্ট্য বিশ্লেষণ করো দু নম্বরের কোশ্চেন সিলেক্ট করেছি রাষ্ট্রপতি শাসিত ও সংসদ চালিত সরকারের মধ্যে পার্থক্য লেখ রাষ্ট্রপতি শাসিত ও সংসদ চালিত সরকারের মধ্যে পার্থক্য লেখ তোমাদের আমি বলতে পারি তোমাদের কিন্তু ফুল সিলেবাসে পরীক্ষা হবে দু সালে যে পরীক্ষাটা হয়েছে কিন্তু সেখানে কিন্তু সিলেবাস রিডিউস করা হয়েছিল কিন্তু তোমাদের সম্পূর্ণ সিলেবাসটা থাকবে তো দেখো তিন নম্বরের কোশ্চেন সিলেক্ট করেছি খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এটা কিন্তু খুবই মানে এক বছর আসলে পরের বছর দিয়ে থাকে ঠিক আছে এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন তুমি কি মনে করো ভারতের সংবিধান গঠনের দিক থেকে যুক্তরাষ্ট্রীয় কিন্তু কার্যত এককেন্দ্রিক তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও এই যে কোশ্চেনটা আছে এই কোশ্চেনটা তোমরা পড়ে যাবে কারণ এটা কিন্তু রিপিট কোশ্চেন করে অর্থাৎ অর্থাৎ যে বছর পরীক্ষা আসে তার পরের বছর আসে না কিন্তু এই কোশ্চেনের ক্ষেত্রে কিন্তু উল্টো দেখেছি যে বছর পরীক্ষা দিয়েছে পরের বছরও দিয়েছে তার জন্য তোমরা এই কোশ্চেনটা পড়ে যাবে চার নম্বরে কোশ্চেন সিলেক্ট করছি রাষ্ট্রপতি শাসিত সরকারের প্রকৃতি ব্যাখ্যা করো তো দেখো সর্বপ্রথম আমরা সাজেশান নিয়ে আলোচনা করছি একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান সাজেশান পাঁচ নম্বরে কোশ্চেন আমরা সিলেক্ট করছি সংসদীয় বা পরিষদ শাসিত সরকার কাকে বলে এই সরকারের বৈশিষ্ট্য আলোচনা করো ছ নম্বরে কোশ্চেন সিলেক্ট করছি এককেন্দ্রিক ও যুক্তরাষ্ট্রীয় সরকারের মধ্যে পার্থক্য নির্ণয় করো প্রত্যেকটা কোশ্চেন গুরুত্বপূর্ণ প্রত্যেকটা কোশ্চেন ভাইটাল বলে আমি মনে করি তো দেখো চার দাগ থেকে যে সমস্ত কোশ্চেনগুলো গুরুত্বপূর্ণ চার দাগ থেকে অর্থাৎ চার নম্বর থেকে তো দেখো এই দাগের টোটাল ছখানা কোশ্চেন দিচ্ছে এই ছখানা কোশ্চেন থেকে হান্ড্রেড পার্সেন্ট তোমরা দুটো কোশ্চেন অন্ত তো কমন পাবে সেই দুটো কোশ্চেনের ভিতর থেকে একটা কোশ্চেন কিন্তু তোমাদের লিখতে হবে ঠিক আছে তো বুঝতে পারছো আমি কি বলতে চেয়েছি তো দেখো আমাদের নেক্সট পাঁচ দাগের প্রশ্ন তো দেখো পাঁচ দাগের প্রশ্ন থেকে কোন কোশ্চেনগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট দু সালে একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষার ক্ষেত্রে ফার্স্ট কোশ্চেন সিলেক্ট করছি ভারতের সংবিধানে স্বীকৃত সাম্যের অধিকারটি বিশ্লেষণ করো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন দু নম্বরের কোশ্চেন সিলেক্ট করছি ভারতের সংবিধানে উল্লিখিত মৌলিক কর্তব্যগুলি উল্লেখ করো মানে এক নম্বরের কোশ্চেন এবং দু নম্বরের কোশ্চেন মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ভাইটাল বলে আমি মনে করি তিন নম্বরের কোশ্চেন কি সিলেক্ট করেছি ভারতীয় সংবিধানে উল্লেখিত শাসনতান্ত্রিক প্রতিবিধানের আর্টিকেল থার্টি টু প্রতিবিধানের অধিকারটি সম্পর্কে লেখো প্রতিবিধানের অধিকারটি সম্পর্কে লেখো তো বুঝতে পারছো চার নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করছি ভারতীয় সংবিধানে স্বীকৃত স্বাধীনতার অধিকারটি সংক্ষেপে লেখো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন পাঁচ নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করছি মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতির মধ্যে পার্থক্য লেখো তো দেখো এক দুই ঠিক আছে এবং চার এই যে যে কোশ্চেনগুলো আছে এই কোশ্চেনগুলো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আছে এক দুই চার এবং তার সঙ্গে তোমাদের তিন এবং পাঁচেরটাও ভালো করে পড়ে যেতে হবে ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো তাছাড়া আমাদের ডিসক্রিপশন বক্স অবশ্যই ফলো করবে আমাদের ডিসক্রিপশন বক্সে দু হাজার তেইশ সালের একাদশ শ্রেণীর প্রত্যেকটা সাবজেক্টের সাজেশান দেওয়া আছে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ প্রত্যেকটা ছাত্রছাত্রীকে